হে জগতবাসী, আজকে একটু আলোচনা নিয়ে আসলাম আমাদের বিজয় গোস্বামীকে নিয়ে। এই বিজয় গোস্বামীকে নিয়ে যে আলোচনাটি করব, আর সেই আলোচনার মাধ্যমে আমরা কিছু শিখব। সেই আলোচনাটি হলো যে কেউ যদি নিজের গুরুকে রেখে কৃষ্ণ ভজনা করে এবং কৃষ্ণর আইন মানে, তখন সে কি সাফল্য লাভ করবে নাকি সে সাফল্য লাভ করবে না। আজকে এই বিষয়ে যেমন একটি ঘটনার মধ্যে আছে, দুর্যোধনকে যখন বলা হয়েছিল, তার গুরু বলেছিল যে হে দুর্যোধন, তুমি যদি এই মহাভারতের যুদ্ধে জিততে চাও, জয় লাভ করতে চাও, তাহলে তুমি যেমন শিশুকালে যেরকম বাচ্চা হয়ে তুমি উলঙ্গ ছিলে, ঠিক উলঙ্গ হয়ে তোমার মায়ের সামনে তুমি দাঁড়াবে। তোমার মা গান্ধারী, সে যখন মাসে একবার চোখ খোলে, তখন সে চোখ খোলার সামনে যখন তুমি উলঙ্গ হয়ে দাঁড়াবে, তাহলে তোমার সর্ব অঙ্গ লোহা হয়ে যাবে। আর এই লৌহ মানব যখন তুমি হবে, তখন যুদ্ধে তোমাকে কেউ তোমাকে হারাতে পারবে না, তুমি যুদ্ধে জয় লাভ করবে। তখন সে যখন তার মায়ের কাছে যাইতেছিল, তখন রাস্তায় যখন দেখা হলো শ্রীকৃষ্ণের সাথে, তখন শ্রীকৃষ্ণের সাথে কথা হওয়ার পরে শ্রীকৃষ্ণ বললেন, হে দুর্যোধন, তুমি তোমার গুরুর কথা তো অবশ্যই রাখবা, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি তোমার মায়ের সামনে সর্ব অঙ্গ উলঙ্গ হও, তুমি তো সাবালক, তুমি কিভাবে তুমি এত বড় ছেলে মায়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে। তার চেয়ে তুমি একটা কাজ করো, তোমার গুরুর কথাও রক্ষা হবে এবং তুমি যুদ্ধে জয় লাভ করার মতো তোমার রাস্তাটা হবে। সেটা কেমন, যে তুমি তোমার যে লজ্জাস্থানটা আছে, এটাকে তুমি একটা যে কোনো পাতা দিয়ে, ঢাকনা দিয়ে, তখন তুমি দাঁড়াবে তোমার মায়ের সামনে। তখন দেখা যাবে তোমার গুরুর কথাও রক্ষা হবে আর তোমারও একটা ব্যবস্থা হবে। তখন দুর্যোধন বললেন যে হে শ্রীকৃষ্ণ, আপনার সাথে সাক্ষাৎ হয়ে আজকে এই পরামর্শ পেয়ে আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম, কারণ আমি খুব চিন্তায় ছিলাম যে আমার মায়ের সামনে আমি কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াই, তাই আপনাকে ধন্যবাদ, আমি যাই। তখন তিনি তার মায়ের সামনে ঠিক উলঙ্গ হয়ে দাঁড়ালেন ঠিকই, কিন্তু একটা পাতা দিয়ে তার লজ্জাস্থানটাকে ঢাকনা দিয়ে এরপরে তিনি দাঁড়ালেন। এরপর কি হলো, তখন দেখা যায় যুদ্ধের মধ্যে সে লৌহ মানব ঠিক আছে, কিন্তু সে যখন যুদ্ধ চলা অবস্থায় যেই তাকে আঘাত করে কেউ পারে না, কিন্তু দেখা যায় তখন কি হলো যে শ্রীকৃষ্ণ এমন একটা পরামর্শ দিলেন, আরে তোমরা তো তাকে মারতে পারবে না, তোমাদের যে অস্ত্র, এই অস্ত্র লোহার তৈরি এবং সে মানুষটাও লোহার তৈরি, এখন এই লোহা দিয়ে লোহাকে কখনো ঘায়াল করতে পারবে না। তবে তার একটা অংশ আছে, যে অংশটা এখনও মাংস পরিপূর্ণ, সেখানে লোহা হয়নি, সেই লজ্জাস্থানে তোমরা আঘাত করো, তাহলে তোমরা তাকে ঘায়াল করতে পারবে। তো এখন কথা হলো, গুরু যে বুদ্ধি দিল এতে কিন্তু সে জয় লাভ করত, কিন্তু শ্রীকৃষ্ণ যে বুদ্ধি দিল তখন কিন্তু তাকে জয় লাভ হতে তাকে বিরত করা হলো এবং একসময় সে জয় লাভ করতে পারলো না। তাহলে গুরুর কথা মানত যদি, তাহলে সে জয় লাভ করত, শ্রীকৃষ্ণের কথাই কিন্তু তার অধঃপতন হলো। হে বিজয় গোস্বামী, আজকে আপনার কাছে আমার এই বিষয়ে কথাটা জানা, যে শ্রীকৃষ্ণের কথায় সে মরল এবং গুরুর কথায় সে, শ্রীকৃষ্ণকে কি আমরা মানব না, তাহলে এই বিষয়ে আপনি কিছু বলবেন। জয় লাভ করত, এখন এটা কি হলো? হরে কৃষ্ণ, এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গুরু আর কৃষ্ণের মধ্যে যে পার্থক্য জিনিসটা, এটা এই সম্বন্ধে বলা যে কৃষ্ণ ভজন আর গুরু ভজন, এই দুই জিনিসটা, দুইটা জিনিস কি একরকম না দুই রকম? যেমন একটা প্রশ্ন বইলা, সে একটা বিশ্লেষণ দিয়েছে দুর্যোধনের, যে দুর্যোধন গুরুর কথা শোনে নাই, সে কৃষ্ণের কথা শুনা সে যুদ্ধ করে পরাজিত হইল।
কিন্তু গুরুর কথা মানলে সে জয় করত। প্রশ্নটা কিন্তু সহজ আবার কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ গুরু কিন্তু কৃষ্ণ ছাড়া না। এই জগতে আমরা গুরুকে স্মরণ করি, কিন্তু গুরু যাকে স্মরণ করে আমরা কিন্তু তাকেই স্মরণ করি। আমরা গুরুর মাধ্যমে কৃষ্ণকে পেয়ে থাকি। এখন কথা হলো, গুরুকে আগে ভক্তি করতে হবে, কারণ কৃষ্ণের কাছে পৌঁছানোর রাস্তাটা গুরু দেখাইয়া দেয়। যে ভগবানের কাছে ধাবিত করতে পারে তাকেই গুরু বলা হয়, যে হিত উপদেশ দেয় তাকেই গুরু বলা হয়। যেমন হিত উপদেশ কি, গুরু আমার কল্যাণের জন্য সে সবসময় কামনা করে। আমরা যেমন গুরু যখনই শিশুকাল ছিলাম তখনও কিন্তু আমাদের গুরু ছিল মাতা পিতা। একটা মা বাবা তারা সর্বদা চিন্তা করত যে আমার ছেলেটাকে মানুষ করব, সে সমাজের একটা গণ্যমান্য লোক হবে, সমাজে তাকে চিনবে, সমাজে সম্মান পাইবে এবং সমাজের কল্যাণ করবে। এই চিন্তা ভাবনা করে কিন্তু সবাই সন্তানকে মানুষ করে। এই যে মা বাবা যে চিন্তাটা করলো, এটা কি হলো, সন্তানের হিতের উপদেশ। হিত মানে কি, সন্তান যেভাবে ভালো রাস্তায় যাইতে পারে এই জন্য তারা গুরু। তদ্রূপ আমাদের গুরুও, আমরা যেই গুরুকে ভজনা করি, আমরা ইহকাল পরকাল উভয়ে কামনা নিয়ে থাকি। কেউ হয়তো ইহকালেরও করে পরকালেরও করে, যে আমরা এই জগতে ভালো থাকতে পারি গুরুর কাছে সে চায়, আবার কেউ চায় যে আমার পরকালে যেন ভালো হয়, আমি যেন ভালো গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি। এভাবে যখন আমরা এই গুরুর কাছে যাব, গুরু যদি আমাদেরকে যে কৃপা করে বা দয়া করে, দয়া করলে গুরু সবসময় চায় যে আমার এই সন্তানটা যেন কৃষ্ণ পদে মতি হোক, যে সে যেন কৃষ্ণকে চিনতে পারে, কৃষ্ণ কি জিনিস বুঝতে পারে সেই রাস্তাটা তিনি কিন্তু দেখাইয়া দিতেছে। এখন যদি কৃষ্ণ যে এখানে দেখা গেল যে তার বক্তব্যের মধ্যে পাইলাম যে কৃষ্ণ তাকে বাধাগ্রস্ত করলো, গুরুর আদেশটাকে অমান্য করাইল, এখানে আমাদের বুঝতে হবে কৃষ্ণ যা করছে তা কিন্তু কল্যাণের জন্য করছে। কারণ তাকে হয়তো রাখলে সমাজের অথবা দেশের কোনো ক্ষতি হইত, তার মৃত্যুটা হইলে দেশ শান্তিতে থাকতে পারবে। কোটি কোটি লোক যদি ভালো থাকে, একটা লোক যদি ওইখান থেকে চলে যায় তাতে পৃথিবীর কিছু আসে যায় না। এখানে পৃথিবীর আসে যায় না, আর পৃথিবীতে যে লোকজন আছে তারা কিন্তু শান্তিতে বসবাস করে। একজন লোক শান্তিতে থাকা তো, আর যদি সব অশান্তিতে থাকে তাহলে সেখানে তো কোনো কল্যাণ কিছু হইতে পারে না। তাই কি হয়েছে, এখানে কৃষ্ণ যা করছে সে কিন্তু মঙ্গলের জন্য করছে। আবার এদিকে দেখা যাইতেছে গুরু যা কামনা করছে সে কিন্তু তার ভালোর জন্যই করছে, যে শিষ্যর মঙ্গলের জন্য। তো এই ব্যক্তটা হইল এরকম, যেমন যখন এই বলিরাজের যজ্ঞ হয়েছিল, বলিরাজ যজ্ঞের ভিতরে ভগবান বামন অবতার হয়ে আসছিল, মানে ছোট একটা মানুষ হয়ে আসছিল, ক্ষুদ্র মানুষ।
এই অবস্থায় যখন আসছে তখন তার গুরু সেই ব্রাহ্মণটাকে চিনতে পারছে যে সে তো ভগবান, কিন্তু সে কি করছে, আমার এই শিষ্যর সব আছে যা আছে সব সে কায়রা নিবে এবং এখান থেকে তাকে নিঃসঙ্গ করে দিব। বুঝতে পারা বলছে যে যে তুমি তাকে কিছু দান করো না, কিন্তু সে তার আগে দান করছিল তিন পা জমি, ওই তিন পা জমিতে তার সে সরবরাহ হয়ে গেছে। তখন গুরু বলছিল যে আমি তুই আমার কথা শুনলি না, তুই কি করলি, একজন তোর নিজা ইচ্ছা যে কাজটা করলি এই কাজটা ঠিক হয় না, আমি তোর মঙ্গলের জন্য বলছিলাম। তখন বলি মহারাজ বলল যে গুরুদেব আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি তো দান করে ফেলাইছি, আমি মুখে যখন আগে বাক্য দিছি তাহলে তো ফেরত নিতে পারি না। এই তখন এই জমি দান করার পরে সে কিন্তু সর্বহারা হয়ে গেল। সর্বহারা হয়েও সে বলতেছে যে গুরুদেব আপনার মতো গুরু যেন এই পৃথিবীর সবাই যেন পায়, আপনি আমার শুভকামনা করছেন, আমি দান করছি, এর চেয়ে ভালো যে অমূল্য সম্পদ আমি পাইছি, এই যে সে যে ভগবান সে যে ঈশ্বর এই জিনিসটা তো আমি কখনো জানতাম না, আজকাল আপনার কৃপায় আমি নিজে ভগবানকে দেখতে পাইতেছি, ভগবান আমার সামনে, সে বামন রূপে বা ছোট হিসাব মানুষ হয়ে আসছে, কিন্তু এটা আপনার কৃপায় আপনাকে আমি কোটি কোটি বার প্রণাম করি, যেন আমি আপনার মতো এই গুরু যেন যোগে যোগে, যদিও কোনো আমি যদি আসি পৃথিবীতে তখন যেন আপনার মতো গুরুই থাকে। তাই এই যে কথাগুলি বলা হয়েছে এটার তাৎপর্য হইল যে হ্যাঁ, গুরুর কথা মানতে হয়, গুরু যা বলে কল্যাণের জন্য, এর উপরে ঈশ্বর যা করে তাও কিন্তু উত্তম কল্যাণের জন্য করে। তাই কৃষ্ণ যা করে গুরু তাই করে, কারণ গুরু রূপই কৃষ্ণ। আমরা এই জগতে ঈশ্বরকে কিন্তু দেখতে পাই না, তাকে দেখতে হইলে গুরু রূপ নেহার করে দেখতে হয়, কারণ গুরু রূপে সে এই পৃথিবীতে আছে। এই পৃথিবীতে সর্বদা যারা গুরু ভজন করে বা গুরু রূপ গুরুকে ওই রূপই দেখে তারই কিন্তু প্রাপ্তি হয়, ঈশ্বর প্রাপ্তি হয়। তাই এই কথাই বললাম যে গুরু আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়ই কল্যাণকারক। আপনারা সবাই গুরুর প্রেম ভক্তি সবার হোক, এই বলে আমি এখানকারই আমার কথা রাখলাম। ভুল ত্রুটি হইলে মার্জনীয় অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হে জগতবাসী, আজকে বিজয় গোস্বামীর কাছে আজকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরটি তিনি করলেন এবং অন্য একজন ভক্ত এবং গুরুর কথা বলে আমাদেরকে বোঝালেন। তবে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই বিজয় গোস্বামীকে নিয়ে সামনে আরও কিছু আলোচনা করব। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। তো এই বলেই রাখবো, আল্লাহ হাফেজ।